আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছের সুস্বাদু তরকারি। অত্যন্ত মজাদার রেসিপিটি তৈরি করতে আমার লাগছে 1 কেজিরও কম কচুরমুখী বা কচুর গাটি। এখানে লাগছে আধা কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চামচ করে হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া এবং স্বাদ বুঝে লবণ। এখানে নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা এবং 2টি তেজপাতা। আমি এখানে 15টির মতো ইলিশ মাছের পিস নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে আমি মাছটাকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি প্রয়োজন মতো আমি তেল ঢেলে নিচ্ছি। তেলটা বেশ গরম হবার পর আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এবার উল্টে পাল্টে ভেজে নিব। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা যদি তেল কম বেশি খান সেক্ষেত্রে অবশ্যই কম বেশি করতে পারবেন। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন হয়ে গেছে, এই পর্যায়ে আমি 1 চামচ করে আদা রসুন বাটাটা, তারপর তেজপাতা দিয়ে দিলাম, ভেজে নিব। দিচ্ছি কিছুটা পানি যাতে খুব ভালো মতো মশলাগুলো কষানো হয়ে যায়। গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো মতো কষানোর জন্য আরও কিছুটা পানির প্রয়োজন। দেখুন মশলা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না, তবে আপনার খেয়াল করুন কচুরমুখীগুলো যাতে ডুবে যায়, মোটামুটি এরকমভাবেই পানিটা দিতে হবে। কারণ কচুরমুখী যদি ঠিকমতো সেদ্ধ না হয় খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যখন আমার পানিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা মরিচ। নেড়ে চেড়ে একটু ডুবিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ঝোলটা অনেকটা কমে গেছে আর কচুরমুখী খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যন্তই রাখবো, এর বেশি শুকনা করব না। তো এরকমই থাকবে ঝোলটা, আর খেতে খুবই ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে চুলাটাও নিভিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার সম্পূর্ণ রেডি কচুরমুখী দিয়ে এইভাবে ইলিশ মাছ রান্না। কীভাবে করেন আমাকে কমেন্টে জানাবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকে আমার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।